আজ থেকে আবহাওয়ার বিরাট বদল। হাওয়া অফিস জানাচ্ছে বাংলার 12টি জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সাথে চলবে ঝোড়ো হাওয়া। এমনকি বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও তৈরি হয়েছে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বাংলার কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো, কলকাতা এবং উত্তর ও দক্ষিণবঙ্গ সহ জানবো গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বিগত কয়েকই দিন ধরেই রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী তো কোন ছাড় দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টিরও। তবে গতকাল রাতে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এমনকি উত্তরবঙ্গের একাধিক জেলায় চলেছে কালবৈশাখীও। পাক্কা 59 দিন পর কলকাতায় বৃষ্টি, রবিবারের পর বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলায়। সোমবার এবং মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, হতে পারে কালবৈশাখীও। হাওয়া অফিস বলছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহে সতর্কতা রয়েছে। আজও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিমের দু একটি জেলায়। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে জেলায় জেলায়। সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে, বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে কলকাতায় পারদ 4 ডিগ্রি নামার সম্ভাবনা, কাল থেকে টানা 4 দিন হতে পারে বৃষ্টি, উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্বালি হাওয়ার কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা, বৃহস্পতিবার আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে খবর, আগামী বুধবার 4 মে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে, পরদিন 5 মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে, এটি ক্রমশ দক্ষিণ এবং মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা এবং কোন দিকে অভিমুখ থাকে সেদিকেই নজর রাখছেন আবহবিদরা।